মা আরে যে মা দশ মাস দশ দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল সেই মাই ৩০ বছর পর তার তার সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে আপনি এলে আর আমি সারা শহর আপনার খুঁজতেছি কে আপনি কিসের জন্য আমাকে খুঁজছেন মাতলামি কইছেন না তো ভাইজান বাসায় চলেন কার বাসা কিসের বাসা যে বাসায় হৃদয় নামের একটা লাশ থাকে সেই বাসা কার লাশ কিসের লাশ আপনার মাথা কি খারাপ হয়েছে ভাইজান আমি বেঁচে নেই রে শরীর আমি আমি মরে গেছি গতকাল মায়ের কথা রাখতে গিয়ে হৃদয়ের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে শরীর তো এতে কাজ করতে পারবে আমাকে আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারবে বুকের ভিতরে আমার এই চালা সহ্য হচ্ছে না যেদিকেই তাকায় আয়নার দুটি চোখ জামাকে তাড়া করে ফিরছে বারবার চিৎকার করে জিজ্ঞাসা করছে কি তার অপরাধ তখন তখন উত্তর দিতে পারিনি আমি পারিনি কেন তার জীবনটাকে নষ্ট করে দিলাম শরীফ শরীফ ভাই আছে কোনো উত্তর তোর কাছে আছে কোনো উত্তর তোর কাছে না ভাই যান না ভালোবাসা যা দেয় তার চেয়ে অনেক বেশি ন্যায় শরীফ হায়না হায়না আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আমি আমার কথা রাখতে পারলাম না আমাকে ভুলে যেও আয়না আমাকে ভুলে যেও প্লিজ ফরগেট মি অ্যান্ড